আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। টাকার অভাবে ব্যাট কিনতে না পারা মেহেদী হাসান মিরাজ কিভাবে হয়েছেন আজকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম এক ক্রিকেটার, জানতে চান তাহলে দেখতে থাকুন ভিডিওটি না টেনে। আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 2016 সালে সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কেমন ছিল এই ক্রিকেটারের জীবনের শুরুটা? মিরাজের প্রথম কোচের সঙ্গে কথা বলে আমরা তা জানতে পেরেছি। মিরাজের তখন 8 বছর চলে, লিকলিকে গড়ন, পড়ছেন হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠে, পাশেই বিএল কলেজের মাঠ, ছেলেরা ক্রিকেট খেলে সেখানে। মিরাজ একদিন দাঁড়িয়ে থাকে, বল কুড়োয়। একদিন একটি বল উঁচু দিয়ে ছুটে যাচ্ছে, বাজ পাখির মতো ছো দিয়ে এক হাতে বলটিকে তালুবন্দি করে মিরাজ। দেখেই সেখানকার কোচ আল মাহমুদের চোখ ছানা পড়া, জানতে চান বাড়ি কোথায়। ছেলেটি বয়ে কাচুমাচু, তাকে অভয় দিয়ে বলেন তুমি প্র্যাকটিস করবে। কিন্তু কিভাবে প্র্যাকটিস করব, জুতো নেই, গ্লাভস নেই। তবু আল মাহমুদের কাছে মিরাজকে নিয়ে যায় তার একাডেমি শিক্ষার্থী রাসেল। মিরাজকে তিনি অনুশীলনে পাঠান। প্রথম দিনেই সে ভিন্ন ধরনের বোলিং ব্যাটিং করে শিক্ষকের মন জয় করে ফেলেছেন। মাহমুদ বলেন তার বোলিং ফিল্ডিং অ্যাকশন ছিল সবার থেকে আলাদা। ওই বয়সে সে কঠোর বল ধরার কৌশল আয়ত্ত করে আমাকে অবাক করে দিয়েছিল। প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় উপকরণ জুতা ও গ্লাভস একজনের কাছ থেকে চেয়ে নিয়ে তাকে দিই আমি। সে তখন সে শুরুটা করেছিল। 2006 সালের দিকে কাশীপুর ক্রিকেট একাডেমিতে এভাবেই কোচ আল মাহমুদের সঙ্গে মিরাজের পরিচয়। সেই বয়সে আগ্রহ থাকলেও টেকনিক জানা থাকার কথা নয়, কিন্তু মিরাজের টেকনিকটাও ছিল। তার বোলিং ফিল্ডিং ব্যাটিং দেখে ভবিষ্যতের এই নায়ককে ঠিকই চিনেছিল প্রশিক্ষকের জোহর চোখে। যে কারণে আর্থিক সামর্থ্য না থাকার পরেও মিরাজকে অনুশীলনের সুযোগ দিয়েছিলেন কাশীপুর ক্রিকেট একাডেমির সেই শিক্ষক। কাশীপুর ক্রিকেট একাডেমির নিজস্ব মাঠ নেই, এখন তো একাডেমির ঘরটিও নেই। মালিক আচমকা অনেক অগ্রিম এবং বেশি ভাড়া দাবি করায় ঘরটি ছেড়ে দিতে হয়েছে। এখন আল মাহমুদের একটি দোকান ঘরই একাডেমির ঠিকানা। একাডেমির অনুশীলন হয় খুলনা বিএল কলেজ মাঠে, আর ম্যাচ হয় ফুলতলা উপজেলা সদরের ডাবুর মাঠে। আল মাহমুদ ক্রিকেটার তৈরির স্বপ্ন নিয়ে গড়ে তুলেছেন ক্রিকেট একাডেমি। সঙ্গী পান শেখ খালিদ আহমেদকে। 2004 সালে গড়ে তুলেছেন কাশীপুর ক্রিকেট একাডেমি। একাডেমি প্রতিষ্ঠার পর অনেক কথা শুনেছেন, প্রশ্ন উঠেছে তার ক্যারিয়ার নিয়েও। আল মাহমুদ বলেন একাডেমি প্রতিষ্ঠার পর খুব বেশি সাড়া পাইনি, আড়ালে অনেক টিপ্পিনিও আমার শুরু হয়েছিল, কিন্তু তাতে আমি দমে যাইনি। এই একাডেমিতে মুস্তাফিজুর রহমানও প্রশিক্ষণ নিয়েছেন। অভাবের সংসার, মিরাজের বাবা চাইতেন না ছেলে খেলা চালিয়ে যাক, কারণ ক্রিকেট খেলায় পরিশ্রম বেশি, খেলার সরঞ্জামাদির দামও বেশি। এই কারণে মিরাজের অনুশীলন অনেকবার বাধাগ্রস্ত হয়, খেলা প্রায় বন্ধ হতে বসেছিল। মাহমুদই মিরাজের বাবাকে বুঝিয়ে রাজি করিয়েছেন। ভাগ্যের চাকা ঘোরাতে গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন মেহেদী হাসান মিরাজের বাবা জালাল হোসেন। জালাল হোসেনরা দুই ভাই, জন্ম বরিশালের বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামে, জমি জমা আছে সামান্য পরিমাণে। কাজের সন্ধানে জালাল হোসেন চলে এসেছেন খুলনার খালিশপুরে। সময়টি তখন কিন্তু 1987 থেকে 88 সাল হবে। এলাকার পরিচিত জনের সহায়তায় ড্রাইভারি শিখেন, শুরু করেন রেন্টেকারে মাইক্রোবাস চালানো। 2000 সালের দিকে আসেন স্ত্রী ও তার দুই সন্তান মিরাজ ও মিম্মাকে নিয়ে। জালাল হোসেনের স্বপ্ন ছিল ছেলে মেয়ে দুটি বড় হবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, দুঃখ বুঝবে। মিরাজকে ভর্তি করিয়ে দেন কাশীপুর স্কুলে। ওই স্কুলে বন্ধুদের সঙ্গে বল নিয়ে ছোটাছুটি করে মিরাজ। লেখাপড়ার চেয়েও ক্রিকেটে আসক্তিটা তার খুব বেশি ছিল। জালাল হোসেনের মনে দুশ্চিন্তা ভর করতে শুরু করে। তিনি শুনেছেন ক্রিকেট খেলায় অনেক টাকা লাগে, আর যদি কোনো সময় হাত বা পা ভেঙে যায় তাহলে তিনি কি করে চিকিৎসা করাবেন। ছেলেকে তিনি ভয়ভীতি দেখাতে থাকেন, দু একদিন হাত পা বেঁধে মেরেছেনও। মা মিনারা বেগম ছেলেকে আগলে রাখার চেষ্টা করেন। মাহমুদ মিরাজের মা বাবাকে বোঝান ছেলেটি ক্রিকেট বোঝে, খেলেও ভালো, এই ছেলে একদিন অনেক নাম করবে, ভালো খেলোয়াড় হবে, আপনারা ওকে বাধা দেবেন না প্লিজ। প্যাড, ব্যাট, গ্লাভস, জুতা যা লাগে সবকিছু আমরা কিনে দিব। এভাবে চলে মিরাজের অনুশীলন। নানাজনের প্রশংসা ও আশার বাণীতে জালাল হোসেনেরও মনটা একটু নরম হয়েছিল। ছোট বোন মিম্মা তখন ক্রিকেটের খোঁজখবর রাখে। সেও মা বাবাকে বলে ভাইয়া ক্রিকেট ভালো খেলে, তাকে খেলতে দাও না। একটা সময় জালাল হোসেন ক্রিকেট পাগল ছেলেটিকে আর বাধা দেয়নি। কাশীপুর ক্রিকেট একাডেমিতে শুরু হয় মিরাজের প্রশিক্ষণ, তারপর বয়সভিত্তিক খেলায় অংশগ্রহণ। বয়সভিত্তিক খেলায় তার মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সে পৌঁছে যায় অনূর্ধ্ব 14 আর অনূর্ধ্ব 19 দলে। এসব দলে তার সাফল্য ঈর্ষণীয়, নেতৃত্বও দিয়েছেন। এরপরে সে সুযোগ পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে, তাও টেস্ট ম্যাচে। টেস্টে তার স্বপ্নের মতো অভিষেক, বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্টে 7 উইকেট আর ঢাকা টেস্টে 12 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি। ক্রিকেট দুনিয়ার নতুন চমক এখন মেহেদী হাসান মিরাজ। দর্শক, কেমন লেগেছে আজকের জীবনের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।